এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের এই ব্লগের ভিতরে ডেটা ঢুকাতে হবে। ডেটাটা কোত্থেকে আনবো? আমরা মূলত আমরা সিপিএ লিড থেকে নিয়ে আসবো, ওকে, সিপিএ লিড অথবা সিপিএ গ্রিড থেকে নিব। ওকে ফাইন, এখন দেখুন সেটা কীভাবে নেবেন। এই তো আমি এখন কোথায় আসি, অ্যামাজন ফ্রি গিফট কার্ড এটার ভিতরে কিন্তু আমি আসি। আমার আরও অনেক ধরনের ব্লগ এখানে তৈরি করা আছে, দেখুন প্রচুর ব্লগ তৈরি করা আছে, বাট সেগুলো আমি দেখাচ্ছি না। যেটা আমার নতুন দরকার, যেটা নিয়ে আমি কাজ করবো, সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে আবার অন্যটা চলে যেতে পারবেন, ইটস আপ টু ইউ। ওকে, যেহেতু আমরা অ্যামাজন ফ্রি গিফট কার্ড নিউ একটা ব্লগ তৈরি করলাম, এটার ভিতরে এখন আমরা ডকুমেন্টস ঢুকাবো, মানে ডেটা ইনপুট দিব। ওকে, তাহলে এই অবস্থায় এটা এখানে সিলেক্ট করে দেন আপনাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হলো নিউ পোস্ট। এই যে নিউ পোস্টে আপনাকে যেতে হবে, নিউ পোস্টে ক্লিক করার পরে দেখুন এখানে ডিজাইনটা চলে আসছে। ডিজাইনটা চলে আসার পরে আমাকে যেটা করতে হবে, পোস্ট টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইনটা কী হবে, আমার টাইটেলটা কী হবে, আমি যে একটা পোস্ট দিব, এখন যে আমি মার্কেটিং করব সিপিএ গ্রিপ থেকে বা সিপিএ লিড থেকে যে প্রমোশনটা আমি নিয়ে আসবো সেটার টাইটেলটা আমাকে এখানে দিতে হবে। তো আমরা একটু চলুন আমরা একটু সিপিএ গ্রিপে চলে যাই। সিপিএ গ্রিপ থেকে আমি একটা অফার চয়েস করে নিয়ে আসবো। এখন সিপিএ গ্রিপে যে অফার টুলস, এখানে ক্লিক করার পরে মাই অফার্সে যান আপনি। ওকে, মাই অফার্স খেয়াল করুন এখানে যে বাংলাদেশের জন্য আপনার কী আছে, বাংলাদেশের জন্য আপনার দুইটা অফার আছে এখানে। এখন কিন্তু কুইজ গেম পান, ভবিষ্যতে SMS এখনই পান, হ্যাঁ, এখানে কিন্তু আপনার দুইটা অফার বাংলাদেশিদের জন্য আছে। এখন যদি আপনি চান যে বাংলাদেশে এই জিনিসগুলো আপনি প্রমোশন করবেন, মার্কেটিং করবেন, আপনি চাইলে বাংলাদেশের যেগুলো এখান থেকে আপনি নিতে পারেন। ওকে, আচ্ছা, আর যদি আপনি চান যে না আপনি বাংলাদেশের কোনো মার্কেটিং প্রমোশন আপনি করতে চান না বা করবেন না, সেক্ষেত্রে আপনি তখন আপনাকে এখানে বাংলাদেশ থেকে সিলেক্ট করে, এটা আমি অবশ্য আগেই আপনাদেরকে দেখিয়েছি যে ইউনাইটেড স্টেটসে সিলেক্ট করতে হবে, দেন আপনার এখান থেকে অফার করতে হবে। ওকে ফাইন, যেহেতু আমার ব্লগটা আমি তৈরি করছিলাম অ্যামাজন ফ্রি গিফট কার্ডের জন্য, সেক্ষেত্রে আমাকে ইউনাইটেড স্টেটের একটা প্যাকেজই নিতে হবে। সো আমি ইউনাইটেড স্টেটে চলে আসলাম, তারপরে ক্যাটাগরিজগুলো থেকে আমি সিলেক্ট করবো কি ইমেল অথবা জিপ সাবমিট, এটা সিলেক্ট করবো, সহজ কাজ এটা। ওকে ফাইন, এরপরে আসুন দেখুন এখান থেকে অ্যামাজনের কোনো অফার আছে কি না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি একটু যদি নিচের দিকে ড্রাগ করি দেখি অ্যামাজনের কোনো অফার আছে কি না। ওকে, এই যে আমি পেলাম, এই যে দেখুন $1000 টু স্পেন্ড অ্যাট অ্যামাজন, গেট $1000 টু স্পেন্ড অ্যাট অ্যামাজন, এটা কিন্তু ফ্রি, মানে এটার জন্য যারা পাবে তারা একদম ফ্রি পাবে, গেট $1000 টু স্পেন্ড অ্যাট অ্যামাজন। আমি চাচ্ছি এখন এই এই এটা নিয়ে কাজ করার জন্য, তো আমি এখন যেটা করব সেটা হলো এটাকে একটু ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এটা হলো দেখুন ল্যান্ডিং পেজ, এটা হলো তাদের ল্যান্ডিং পেজ, এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা বলে, মূলত এটাই আমার অত্যন্ত ভ্যালুয়েবল একটা লিঙ্ক। এই লিঙ্কটি আমি চাইলে সরাসরিও প্রমোশন করতে পারি, এই লিঙ্কটা যদি আপনি ফেসবুকে পোস্ট করেন বা বিভিন্ন জায়গায় আপনি পাঠাইতে পারেন, এবং এই লিঙ্কের ভিতরে ক্লিক করে যদি কেউ আপনার এখানে ইমেল সাবমিট করে, তখনই কিন্তু আপনার একটা লিড জেনারেশন হয়ে যাবে, আপনি কিন্তু আপনার এই $1.3 করে প্রতিজন থেকে পাবেন। বাট প্রবলেমটা হলো যে এই লিঙ্কটা যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন, ফেসবুক কিন্তু আপনাকে সরাসরি এটা পোস্ট করতে দিবে না, কারণ সিপিএ টাইপের বা সিপিএ নেটওয়ার্কিংয়ের যত লিঙ্ক আছে সেগুলো ফেসবুক এখন ব্লক করে দিচ্ছে, ফেসবুক তারা এই প্রমোশন করতে দেয় না। তো এটা আপনার জন্য একটা প্রবলেম যে আপনি সরাসরি ফেসবুকে এটা প্রমোশন করতে পারবেন না। এবং আরও একটা প্রবলেম হলো যে এই লিঙ্কটা যদি আপনি সরাসরি মানুষের কাছে পাঠান, অনেকেই মনে করবে যে এটা ভাইরাস রিলেটেড কিছু একটা জিনিস, বা এটা স্প্যাম আছে, বা এটা অনেকেই ভয়ে, এই কিছু লেখা নাই ডানে বামে সামনে পিছনে, কোনো লেখা নাই, কোনো ডিজাইন নাই, এটা দেখে মানুষ ক্লিক করতে চাবে না। তো আপনার কষ্ট করে আপনি প্রমোশন করে যাচ্ছেন, মার্কেটিং করে যাচ্ছেন, বাট কেউ যদি আপনার এখানে ক্লিক না করে তাহলে কিন্তু আপনার কোনো লাভবান আপনি হচ্ছেন না। তো সেই জন্য আমাদের মূলত ল্যান্ডিং পেজটা দরকার। আমরা কী করবো, এই লিঙ্কটাকে নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ, সুন্দর একটা ডিজাইনের ভিতরে লিঙ্কটা দিয়ে দিব। প্রথমে আমরা ভিজিটরকে কোথায় নিয়ে আসবো, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, সেই ওয়েবসাইট থেকে আমরা ক্লিক করে এই লিঙ্কের ভিতর থেকে বাইপাস করে দেবো। এটাই হলো মেইন আমাদের বিজনেস টেকনিক্স, মানে সিপিএ মার্কেটিংয়ের একটা টেকনিক্স। সো এই লিঙ্কটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, কোনটার জন্য, এই গেট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা যে গেট 1000 টু স্পেন্ড অ্যামাজন, এই অফারটার জন্য এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটা আমাদেরকে কপি করে রাখতে হবে, এই লিঙ্কটা আমি কপি করে একটু নোটপ্যাডে নিয়ে যাই। ওকে, নোটপ্যাডে আমি কপি করে রাখলাম। এরপরে দেখুন আমার ডিজাইনটা আমি এখান থেকে একটু আইডিয়া নিতে পারি। এখন খেয়াল করেন, আমি যদি এই লিঙ্কটা যদি আমি একটু কপি পেস্ট করে যদি আমি এটা ওপেন করতে চাই, দেখুন এখানে কিন্তু আপনি যেতে পারবেন।
এই যে দেখুন এটাই হলো তাদের ল্যান্ডিং পেজ। আমি এখান থেকে চাইলে আমি আইডিয়াটা নিতে পারি, বাট একটা প্রবলেম হবে আপনাদের ক্ষেত্রে যে অনেক সময় আপনারা এই এই রকমের লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদেরকে সরি বলবে, একটা মেসেজ দিবে যে পেজ নট ফাউন্ড বা পেজে আমি ঢুকতে পারতেছি না। বিকজ অফ কেন? কারণ হলো আমরা তো বাংলাদেশে, বাট এখানে কী লিখে দিয়েছে, দিস অফার ইজ নট অ্যাভেলেবেল টু বিডি বাংলাদেশ ট্রাফিক, মানে বাংলাদেশি যারা ভিজিটর্স তাদের জন্য এই অফার অ্যাভেলেবেল না। যেহেতু বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল মানে অফারটা অ্যাভেলেবেল না, সেহেতু আপনি বাংলাদেশ থেকে যদি এটাকে ক্লিক করতে চান বা এটার ভিতরে ঢুকতে চান আপনি ঢুকতে পারবেন। বাট আমার এখানে একটা ভিপিএন সেট করা আছে, বিদেশি একটা আইপি ক্রিয়েট করা আছে, সেহেতু আমি এখান থেকে ঢুকতে পারতেছি। বাট আপনাদের কম্পিউটার থেকে আপনারা যখন ট্রাই করবেন তখন দেখবেন যে একটা মেসেজ দিবে, এখানে এরর মেসেজ দিবে যে আপনি এটা ঢুকতে পারবেন না। এটা আসলেই ঢোকার কথা না, যেহেতু আমার এখানে ভিপিএন সেট করা আছে, আমি আমার বাংলাদেশে বসে আমি ইউজ করলেও মূলত আমার আইপি অ্যাড্রেসটা একটা ফরেন আইপি দিয়ে আমি ইউজ করতেছি, দ্যাট মিন্স ইউনাইটেড স্টেটের একটা আইপি আমি ইউজ করতেছি, সেহেতু আমি এখানে এই অফারের ভিতরে আমি ঢুকতে পারতেছি। ওকে, তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের অ্যামাজনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে এবং সেই ল্যান্ডিং পেজের ভিতরে আমাকে এই লিঙ্কটা বসাতে হবে। চলুন, তাহলে আমরা এখান থেকে একটু আইডিয়া নিলাম এবং টাইটেলটা কি, গেট $1000 টু স্পেন্ড অ্যাট অ্যামাজন। ওকে, তাহলে আমি এই টাইটেলটা যদি এখান থেকে কপি করি, কপি করে আমার যে ল্যান্ডিং পেজ তৈরি করব সেই ল্যান্ডিং পেজ আমি দিলাম এখানে যে গেট $1000 টু অ্যামাজন। ওকে, তাহলে এটাকে একটু আমি মানে যদি একটু এডিট করি, এখানে আমি একটা মেসেজ দিতে পারি যে এনজয় ফ্রি গিফট কার্ড। এরপরে আমি এখানে একটু ডিজাইন করি, একটা পিকচার দিই এখানে, ধরুন আমি পিকচারটা দিলাম, এই যে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, এই যে দেখুন এখানে পিকচার আছে। আপনি আগে থেকে আপনি গুগল থেকে একটা পিকচার আপনি ডাউনলোড করে নিতে পারেন, WWW আপনি যদি গুগল থেকে সার্চ দেন যে অ্যামাজন ফ্রি গিফট কার্ড অফার, অনেক ধরনের আপনি এখানে পাবেন। এই যে দেখুন আমি সার্চ দিলাম, এরপর আমি যদি ইমেজে যাই, ইমেজ সিলেক্ট করি, এই যে দেখুন হাউ টু গেট অ্যামাজন গিফট কার্ড ফ্রি লিগেলি, এখান থেকে আপনি আপনার চয়েস মতন একটা, এই যে এখানে লেখা আছে amazon.com ফ্রি $1000, এরকম আপনার পছন্দের মতন লুক্রেটিভ একটা পিকচার আপনি এখান থেকে এনি ওয়েজ মানে কোনো সুন্দরভাবে আপনি কিন্তু এখানে নিতে পারেন। ধরুন আমার পিকচার নেওয়া আছে অলরেডি, সেজন্য আমি নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই দেখানো। এরপরে আমি এখান থেকে দেখুন যেই জায়গাটাতে আপনি পিকচারটা আপলোড করতে চান ঠিক সেই জায়গাটাতে কার্সরটা করবেন, কার্সরটা করে ক্লিক করবেন, ক্লিক করে এই যে পিকচার নামে একটা ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, ইনসার্ট ইমেজে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন চুজ ফাইলস, এই যে আপলোড অপশন আছে সেই আপলোড অপশনে ক্লিক করার পরে চুজ ফাইলস, চুজ ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু যদি ব্যাকে যাই, পিকচারগুলো কোথায় আছে একটু দেখি নাই, অ্যামাজন, এই যে অ্যামাজনের একটা কি আমার পিকচার আছে এখানে অলরেডি, আমি এটা ডাউনলোড করে রাখছিলাম। সো আমি এই অ্যামাজনের পিকচারটা একটু আমি নিয়ে আসি এখানে, আপলোড করলাম, তারপরে সিলেক্ট করলাম, দেন অ্যাড সিলেক্ট, দেখুন আমার কাছে পিকচারটা চলে আসছে। পিকচারটা চলে আসার পরে এটা আমি চাচ্ছি যে একটু লার্জ করে দিতে, এই যে নিচে দেখুন পিকচারটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, তাহলে আমি একটু লার্জ করে দিলাম, লার্জ করে এটা সেন্টারে আছে এখন পিকচারটা, আমি একটু বামের দিকে সরাই দিই, তাহলে লেফটে ক্লিক করুন, লেফটে ক্লিক করলাম,
তারপরে পিকচারটাকে আমি কি করব একটা সুন্দর একটা জিনিস তৈরি করি। দেখুন খেয়াল করুন, এটা মজার ব্যাপার হলো যে এখানে যদি আপনি ডিজাইনটা সুন্দর করে নিই, একটু দেখুন আপনারা ধৈর্য সহকারে, এটাকে আমি একটু আন্ডারলাইন করে দিই, বোল্ড করে দিই, সাইজটাকে একটু মাইনর হেডিং করে দিলাম অথবা নর্মালি থাক, লার্জ করে দিই যেহেতু টাইটেল। এরপর এটাকে যদি এক্সট্রা লার্জ করি কি হয় দেখি, হ্যাঁ এক্সট্রা লার্জ করলাম অসুবিধা নেই, এটাকে আমি সেন্টার করে দিই, এখান থেকে আপনি সেন্টার করে দিতে পারবেন। সেন্টার করে দিলাম, তাহলে পিকচারটাও আমরা একটু সেন্টার করে দিই, এটাই বেটার হবে। পিকচারটাকে আমরা সেন্টার করে দিই, যেখানে লেখা আছে লেফট সেন্টার, সেন্টার করে দিলাম পিকচার। দ্যাট মিনস আমার টাইটেল, হেডলাইন এবং এটা দুইটি আমার কি হলো আপনার মোটামুটি সেন্টারে চলে আসলো। ওকে ফাইন। এরপরে আপনাকে যেটা কাজ করতে হবে যে কি লিখবো আমি একটা ক্লেইম নাও, ক্লেইম নাও মানে একটা বাটন তৈরি করছি আমি এখানে, এটাকেও আমি একটু সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পরে এটাকে আমি একটা লিংক তৈরি করব। দেখুন এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে লিংক নামে একটা অপশন আছে, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েব অ্যাড্রেস কোনটা হবে, এখানে এই যে ওয়েব অ্যাড্রেসের ঘর আছে সেটাতে কী হবে, এই জায়গাটাতে আপনার এই সিপিএ গ্রিপের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে, এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এই হুবহু এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে আপনাকে জাস্ট এই জায়গাটাতে পেস্ট করতে হবে। পেস্ট করলেন, পেস্ট করার পরে নিচে দুইটা অপশন আছে, দেখুন ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ ট্যাব উইন্ডো, মানে এটা সিলেক্ট করে দিবেন, দেন ওকে, এটা গেল। এখন আসলে বেসিক্যালি জিনিসটা কী হলো আমি একটু আপনাদেরকে একটু পাবলিশ করে বিষয়টা আমি দেখাই। এই কাজটা করলাম, করার পরে আপনি এই যে পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে যে কাজগুলো আছে এখানে এগুলো কিছু করতে হবে না, আপনারা জাস্ট এটা ক্যান্সেল দিয়ে দিবেন। ওকে ফাইন, পাবলিশ করলাম। এখন আপনার নিশ্চয়ই মনে আছে আমার ওয়েবসাইট অ্যাড্রেসটা কি, আমার ওয়েব অ্যাড্রেসটা মনে আছে কি না আপনাদের? হ্যাঁ, আমাদের ওয়েব অ্যাড্রেসটা ছিল কি, আমি যদি নিউ টপ ওপেন করি আমার ওয়েব অ্যাড্রেসটা ছিল নিউ গিফট কার্ড 2018, এই যে দেখুন নিউ গিফট কার্ড 2018 blogspot.com। আমি যদি এখন এটা ওপেন করি তাহলে দেখুন আমার ওয়েবসাইটটাতে কী চলে আসছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা আমি এতক্ষণ করেছিলাম সেই কাজটা হয়েছে কি না। এই যে দেখুন আমার পিকচার দিয়েছিলাম চলে আসছে, টাইটেল দিয়েছিলাম চলে আসছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো খেয়াল করেন যে ক্লেইম নাও, যে ক্লেইম নাওর ভিতরে কিন্তু আমার অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্কটা আমি দিয়েছিলাম, তাই না? তার মানে এখান থেকে যারা এই ডিটেলস পড়বেন, জাস্ট সিম্পল একটা ডিটেলস দিয়েছে, বাট আপনারা তো আরেকটু বড় পরিসরে 4 লাইন 5 লাইন বা 10 লাইনের একটা আর্টিকেল বা একটু টাইপের এই ধরনের একটা অফার রিলেটেড জিনিসগুলো আপনারা লিখবেন। আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য জিনিসটা করছি, বাট লেখাগুলো যত ভালো দিবেন ততই মানুষ অ্যাট্রাকশন পাবে এবং তারা ক্লিক করবে। যে ক্লেইম নাওতে যদি কেউ ক্লিক করে তাহলে দেখুন ক্লেইম নাওতে ক্লিক করার সাথে সাথে আমার ল্যান্ডিং পেজ ছেড়ে তারা কিন্তু তাদের ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে, মানে যেখানে যাওয়ার কথা সেই জায়গাটাতে চলে গেছে। যেই খেয়াল করছেন তার মানে কি, এখন এখানে যদি তারা তাদের ডিটেলসটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে তাহলে কিন্তু আমার একটা লিড জেনারেশন হয়ে গেল, তার মানে আমি এর বিনিময়ে $1.3 পাবো প্রতিজন ব্যক্তি, যতজন ব্যক্তি এটা সাবমিট করবে তাদের কাছ থেকে। তবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আসলে ল্যান্ডিং পেজ দিয়ে আসলে কীভাবে আপনার ট্রাফিক জেনারেট করতে হয়। মূলত আমি প্রচার করব কি, আমি কিন্তু এখন এই সিপিএ গ্রিপের এই লিঙ্কটা কোথাও পাবলিশ করব না। আমি পাবলিশ করব কোথায়, কোন জিনিসটা আমি পাবলিশ করব, মূলত আমার ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটা আমি এখন যদি ফেসবুক বলেন, টুইটার, গুগল, ইয়াহু, জিমেল, তারপরে ইউটিউব যেখানেই বলুন না কেন, আমি যদি এখন এটা প্রচার করি, এটা প্রচার করলে মানুষ আমার প্রথমে এই পেজটাতে আসবে, সেই পেজটা থেকে অ্যামাজনের অফারটা দেখে তারা এখান থেকে ক্লিক করে তারা তাদের অফারে চলে যাবে। দ্যাট ইজ দ্য প্রসিডিউর ফর দ্য ল্যান্ডিং পেজ, মানে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে মূলত কীভাবে মার্কেটিং প্রমোশন করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই কাজটি করছি। এখানে আরও অনেক কাজ আছে, আমি তো জাস্ট সিম্পলি একটা কাজ দেখাইলাম আপনাদেরকে। আপনি চাইলেন এই পিকচারটাকেও লিঙ্ক বানাতে পারেন, এই লেখাটাকে লিঙ্ক, যত বেশি লিঙ্ক বানাবেন মানুষ যেখানেই ক্লিক করুক না কেন, আপনার টার্গেট কী, আপনার টার্গেটটা হলো যে আপনার এখান থেকে প্রথমে আপনার ওয়েবসাইটে মানুষ বা ল্যান্ডিং পেজে মানুষ আসবে, সেখান থেকে আপনি বাইপাস করে তাদের সিপিএ অফারে নিয়ে যাবেন, এটাই হলো কিন্তু আপনার মেইন কনসার্ন বা মেইন টার্গেট। তো সেই ক্ষেত্রে
প্রতি জায়গায় জায়গায় যত বেশি আপনারা লিঙ্ক করে দিতে পারবেন ততই বেটার। যেমন আমি শুধুমাত্র ক্লেম নাউট থেকে লিঙ্ক করে দিয়েছিলাম সিপি অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে, ঠিক তেমনি আপনি চাইলে পিকচারটাতেও লিঙ্ক করে দিতে পারেন, যে কেউ যদি পিকচারের জায়গায় ক্লিক করে তাতেও যাতে তাদের সেই গন্তব্যে চলে যায়। তো সেটা কীভাবে করবেন সেটা একটু দেখে আসি। এটাই ছিল আমাদের লাস্ট পোস্ট, তাহলে এটাতে আমরা কী করবো, এডিট করব, আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে সিলেক্ট করবো এটাকে, পিকচারটাকে সিলেক্ট করব। পিকচারটাকে সিলেক্ট করে দেখুন যে লিঙ্ক অপশন আছে, হ্যাঁ এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। সরি আবার করি, এই যে লিঙ্ক অপশনে ক্লিক করেন, প্রথম পিকচারটা সিলেক্ট করলেন তারপর লিঙ্ক অপশনে ক্লিক করেন, তাহলে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা ছিল এই যে সিপি অফারের মধ্যে সেই লিঙ্কটা আমি আবার কপি করি। কপি করে দেন এখানে পেস্ট করব, পেস্ট করে ঠিক সেম থিং। ওকে এখন দেখুন এটা যদি আমি এখন পাবলিশ করি তাহলে এটা হয়ে যাবে। ঠিক তেমনি আপনি চাইলে এটাকেও লিঙ্ক বানাতে পারেন, এই অপশনটাকে সিলেক্ট করবেন তারপর লিঙ্ক দিবেন, লিঙ্ক করে পেস্ট করে দিবেন। ওকে এখন আপনি আপডেট দেন, এখন আমি আমার ওয়েবসাইটে চলে যাই, একটু রিফ্রেশ করি। ওকে যে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখুন এখন কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাতেও কিন্তু আমার সেই ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে, এই যে সিপি গ্রিপের পেজে চলে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন সিপি গ্রিপের পেজে চলে আসছে, আগে যে পেজে গেছিলাম সেখানে। তারপরে যদি আপনি এখন এটাতে ক্লিক করেন সেই একই পেজে যাবে, আপনার ক্লেম নাওতে ক্লিক করেন একই জায়গায় যাবে। তার মানে কি আমি তিন জায়গায় তিনটা লিঙ্ক ক্রিয়েট করলাম। আমার উদ্দেশ্য হলো যে এখানে যেখানেই মানুষ ক্লিক করুক সে তার আমার ল্যান্ডিং, যাতে ওই মেইন ল্যান্ডিং পেজটাতে চলে যায়, আমার ক্লায়েন্টের পেজে চলে যায়। যতক্ষণ পর্যন্ত আমি ক্লায়েন্টের পেজে নিতে পারবো যত বেশি ততই কিন্তু আমার জন্য প্রফিট বেনিফিট। ওকে দ্যাট ইজ দ্য পয়েন্ট, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি। আমি একটা অফার নিয়ে জাস্ট আপনাদেরকে দেখালাম যে কীভাবে ব্লগ স্পট থেকে ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং সেটা কীভাবে আপনারা লিঙ্ক করতে পারেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে। আপনি চাইলে এই সেম ব্লগ স্পটের ভিতরে আপনি আরও অফার ক্রিয়েট করতে পারবেন। এই যে আমি মাত্র একটা পোস্ট করছি, এই যে পোস্ট আপনি চাইলে নিউ পোস্ট দিয়ে আপনি আরও একটা অফার করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা কী হবে, এইটার নিচে আরেকটা ঠিক এই জায়গাতে তার একটা অফার তৈরি হয়ে আসবে। মানে আপনি যতগুলো পোস্ট করবেন একটার নিচে আরেকটা পোস্ট হবে। একটু এটা আপনারা বাসা অবশ্যই আজকে প্র্যাকটিস করবেন, দেখবেন ঘাটাঘাটি করবেন, জন নিচে দেবেন এবং যেহেতু একটা ফ্রি ভার্সন এটার জন্য আপনার কোনো টাকা খরচ হবে না বা কোনো পয়সাও দিতে হবে না কাউকে। যত বেশি ভালো ভালো বেশি বেশি আপনারা ঘাটাঘাটি করবেন তত বেশি আপনার জন্য প্রফিট বেনিফিট এবং শিখতে ততই বেশি পারবেন। আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিটা আপনারা আশা করি সবাই প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা মনে করেন আমাকে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো হেল্প করার জন্য। ওকে আমি আরেকটু ডিজাইন, আরেকটা ভালো ডিজাইন আমি আপনাদেরকে দেখাই, সেটা হয়তো বা আমার এখানে আসে কি না আমি জানি না, অ্যামাজন গিফট কার্ড অফার্স। ওকে এটা একটু দেখাই, এটা আমার একটা আগের একটা আমার একটা স্টুডেন্ট ছিল একটা বেস, তাদের জন্য আমি এই ডিজাইনটা করছিলাম। এটা কেমন হলো দেখি, এই যে এই ডিজাইনটা আমি তখন আরেকটা থিম চয়েস করছিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যামাজন গিফট কার্ড অফার্স, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। দেখুন এই যে এখানে পিকচার আছে, টাইটেল আছে, তারপর এখানে আবার একটা ভালো ডেসক্রিপশনও দেওয়া আছে। হ্যাঁ তারপরে যে রিড মোরে ক্লিক করলে দেখুন আবার আরেকটু বড় হয়ে ওপেন হয়ে আসতেছে। এখানে আমরা ভালো একটা টাইটেল লিখছি। এরপরে দেখুন এখানে যে ক্লেম নাও $1000, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সে ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে। হ্যাঁ তারপরে এই পিকচারের গায়েও যদি কেউ ক্লিক করে তাহলে ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে, অ্যাফিলিয়েট লিঙ্ক পেজে চলে যাচ্ছে, এটাতে ক্লিক করলেও চলে যাচ্ছে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট, মানে আপনি যত ভালো ইনফরমেশন বা ভালো কন্টেন্ট আপনি দিতে পারবেন, মানুষ যখন অ্যাট্রাকটিভ হবে, আপনার সাইট যখন ভিজিট করবে মানুষ, তখন আপনার সাইট থেকে কিন্তু অটোমেটিকলি আপনার ক্লায়েন্টের ওই পেজে চলে যাবে। তো আপনার কিন্তু মেনলি বেসিক্যালি টার্গেট কিন্তু এটাই যে আপনি যত বেশি আপনি আপনার ক্লায়েন্টকে ক্লায়েন্টের পেজে আপনি মানুষকে ট্রান্সফার করতে পারবেন তত বেশি আপনার লিড জেনারেট হবে। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ক্লাসটা একটু দীর্ঘায়িত লং, মানে আজকে বড় হলো টিউটোরিয়ালটা। সো যেহেতু টেকনিক্যাল একটা বিষয় তারপর আমি কিন্তু আপনাদের খুব ছোটো ছোটো বিষয় অনেকগুলোই আমি আপনাদেরকে এখানে দেখাই নি, সেটা আপনাদের উপর রেখে দিলাম যে আপনি একটু প্র্যাকটিস করবেন, ঘাটাঘাটি করবেন, নিজেরা শিখতে চেষ্টা করবেন। যদি কোনো প্রয়োজন মনে করেন আমি প্রয়োজনে আবার আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা মূলত এটা ফ্রি ভার্সন দেখাইলাম যে ব্লগ স্পট থেকে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। এর পরবর্তীতে যেটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হলো যে আপনার ওন ডোমেইন, মানে নিজস্ব একটা ডোমেইন পারচেস করে কিনে একটা প্রফেশনাল ওয়েব পেজ বা একটা ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় এবং সেটার মাধ্যমে কীভাবে সিপে মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।